ডিজিটাল লেসন রেকর্ড করার জন্য আমরা যে সিরিজ অফ লেকচার তৈরি করেছি তার এটা লাস্ট লেকচার, 8 নম্বর লেকচার। এই লেকচারে আমরা দেখব যে কিভাবে একটা ডিজিটাল লেসন তৈরি করার পর সেটাকে ফিউচার সোসাইটির ওয়েবসাইটের রেজিস্ট্রেশন করতে হয় এবং সেই রেজিস্ট্রেশন করার জন্য কিভাবে ইউটিউব আর ড্রপ বক্সে আপলোড করতে হয়। প্রথমে আমি ফিউচার সোসাইটির ওয়েবসাইটে যাচ্ছি। ফিউচার সোসাইটির হোম পেজে ল্যান্ড করার পরে আমরা যদি দেখি এখানে কন্টেন্ট রেজিস্ট্রেশন বলে একটা সেকশন আছে। কন্টেন্ট রেজিস্ট্রেশনে প্রথমেই যেটা রয়েছে সেটা হলো ড্যাশ ফেজ 1 ডিজিটাল লেসন রেজিস্ট্রেশন। এবার এইখানে কতগুলো ফিল্ড আমাদের ফিল করতে হবে, যেমন ডিজিটাল লেসনের আইডেন্টিফায়ার নাম্বার, ডিজিটাল লেসন টাইটেল, কন্ট্রিবিউটার্স নেম, কন্ট্রিবিউটার্স মেইল আইডি, কন্ট্রিবিউটার্স কন্ট্যাক্ট নাম্বার, ইউটিউব লিঙ্ক, MP4 ফরম্যাটে ড্রপ বক্সের লিঙ্ক, 3GP ফরম্যাটে ড্রপ বক্সের লিঙ্ক, এবং যদি কোনো স্লাইড থেকে থাকে সেটাও যদি আপলোড করা হয় ড্রপ বক্সে তাহলে সেটার লিঙ্ক, এবং তারপরে এটা সাবমিট করা হয়। এটা সাবমিশন করার পরে ক্যাটালগ সেকশনে এই যে ইনফরমেশনগুলো এগুলো দেখা যায়। এবার আমি একটা সাবমিশন করে দেখাবো। আর এই যেহেতু এখানে রেড কালারের স্টার মার্ক আছে তার মানে এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড, আমাদের এগুলো ফিল আপ করতেই হবে। তাহলে প্রথমে আমরা ইউটিউবে একটা ভিডিও আপলোড করে তারপরে সেটাকে সেই লিঙ্কটা কপি করে নিয়ে এসে এই রেজিস্ট্রেশন পেজটা কমপ্লিট করব। আমি ইউটিউব সাইট ওপেন করছি। এখানে আমাদের সাইন ইন করতে হবে জিমেল আইডি যেটা আছে সেটা দিয়ে। যদি জিমেল আইডি না থাকে তাহলে ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য একটা জিমেল আইডি ক্রিয়েট করতে হবে। আমি লগ ইন করছি। লগ ইন করার পরে আমি যখন আপলোডে ক্লিক করব তখন এই স্ক্রিনটা আসবে। ইউটিউবে আমরা সাধারণত MP4 ফাইলটাকে আপলোড করি। যে ফোল্ডারে আমার MP4 ফাইল আছে সেই ফোল্ডারে গিয়ে সেখান থেকে আমি MP4 ফাইলটাকে আপলোড করব। এখানে এই ফাইলটাকে আমি নিয়ে যদি এখানে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাংশনটা দেখাচ্ছি, এখানে বলা আছে সিলেক্ট দ্য ফাইল টু আপলোড অর ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইলস। আমি এই ফাইলটাকে তুলে নিয়ে এসে এখানে যদি ড্রপ করে দিই তাহলে আপলোডিং শুরু হয়ে যাবে। আপলোডিং এর জন্য যে ফাইলটার যে নাম আছে সেই নামটাকে এখানে নিয়ে নিয়েছে অটোমেটিক। তাছাড়া আরেকটা জিনিস যেটা ট্যাগিং এ করবো, আমরা যে লেসনটা তৈরি করছি তার আইডেন্টিফায়ার নাম্বার এখানে ট্যাগ করে দেবো যাতে পরে সার্চ করলে আমাদের এই ডিজিটাল লেসনটা খুঁজে পেতে সুবিধা হয়। টাইপ করার পরে কমা দিয়ে স্পেস দিলে এটা ট্যাগ হয়ে যায়। তারপরে আমি ফাইল ফরম্যাটটাও এখানে দিয়ে দেবো। তাছাড়া টাইটেলে আমি ড্রপ বক্সে আপলোড করব। ড্রপ বক্সে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ করতে হবে। সাইন আপ করলে ফ্রি 1.5 GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যায় যেটা অনেকগুলো ফাইল আপলোড করার জন্য যথেষ্ট। যদি অলরেডি আপনার ড্রপ বক্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সাইন ইন করতে পারেন। জিমেল আইডি দিয়ে সাইন ইন করলাম। এবার আমরা একটু আবার ইউটিউব অ্যাকাউন্টটা দেখে নিই যেখানে আমরা ভিডিওটা আপলোড করছিলাম। এখানে প্রসেসিং হচ্ছে এবং প্রসেসিং হয়ে গেছে। এটা হলো আমার ইউটিউবের লিঙ্ক। আমি এই লিঙ্কটা একবার চেক করে দেখে নেব যে ঠিকঠাক চলছে কিনা।
ডিজিটাল লেসন রেকর্ডিং এর জন্য যে সিরি চলছে, আপনি যদি চান তাহলে অ্যাডভান্স ইনফরমেশন এখানে আপলোড করতে পারেন, কিন্তু না হলে বেসিক ইনফরমেশন দিলেই হবে। যে যে কন্টেন্টটা তৈরি করছে তার নামটা দেওয়া যেতে পারে এবং ট্যাগে অবশ্যই কোডটা দিতে হবে এবং ফরম্যাটটা দিতে হবে। তার সঙ্গে যদি আরও যে রিলেটেড এই কোর্সটা হচ্ছে সেই রিলেটেড যদি কিছু ইনফরমেশন দিতে চান, যেমন রেকর্ডিং অফ ডিজিটাল লেসন, এরকম কিছু যদি ট্যাগ দিতে হয় সেগুলো দেওয়া যেতে পারে। তাহলে আমার এখানে আমি লিঙ্কটা পেয়ে গেলাম, এই লিঙ্কটাকে আমি নিয়ে গিয়ে ইউটিউব লিঙ্কের এখানে পেস্ট করে দিলাম। এবার আমি এটা বন্ধ করে দিতে পারি। এখানে ড্রপবক্সের সেটিংয়ে আপনি যদি দেখেন শেয়ার লিঙ্ক, এই ফোল্ডারটি শেয়ার করা আছে আগে থেকে। এর ভেতরে আমি আরও বিভিন্ন ফোল্ডার বানাতে পারি। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং এই ফোল্ডারটার নাম আমি দেব এই নামে, এই ফোল্ডারের মধ্যে আমার ডক এখান থেকে MP4 ফাইল নিয়ে এসে ড্রপ করে দেব। এখানে দেখুন আপলোড স্টার্ট হয়েছে। আমি যদি ভিউ ডিটেলস করি তাহলে এখানে প্রোগ্রেস দেখাচ্ছে। এখানে আমার আপলোডিং হয়ে যাচ্ছে। আপলোডিং হয়ে গেলে আমরা এই আপলোডের যে লিঙ্কটা সেই লিঙ্কটা নিয়ে গিয়ে কন্টেন্ট রেজিস্ট্রেশনে গিয়ে ইউজ করব। এটা আমাদের MP4 ফাইলটা আপলোড হলো এবং MP4 ফাইল আপলোড হয়ে যাওয়ার পরে আমাদের ডান আপলোড হয়ে গেছে। এবার আমরা এই লিঙ্কটা শেয়ার লিঙ্ক ক্লিক করলে আমাদের কাছে লিঙ্কটা চলে আসবে। এখান থেকে লিঙ্কটা কপি করে নেব এবং বন্ধ করে দেব। এবার আমি চেক করার জন্য দরকার হলে একবার আমি লিঙ্কটা পেস্ট করে এন্টার মেরে দেখতে পারি খুলছে কিনা, এবং আমি দেখলাম খুলছে। তারপর আমি কন্টেন্ট রেজিস্ট্রেশন পেজে গিয়ে ড্রপবক্স MP4 লিঙ্ক এখানে এটা পেস্ট করে দিলাম। আমার ড্রপবক্স 3GP লিঙ্কও লাগবে, একইভাবে আমি 3GP লিঙ্ক এই ফোল্ডারের মধ্যে আমরা 3GP ফাইলটা নিয়ে গিয়ে ড্রপ করে দেব। সিমিলারলি এটার জন্য আমরা লিঙ্কটাকে কপি করে লিঙ্কটাকে নিয়ে গিয়ে এখানে পেস্ট করে দেব। এখানে আমরা 7 নম্বর ভিডিওর জন্য কোনো স্লাইড বানাইনি, আমরা স্ক্রিন ক্যাপচার করেই বানিয়েছি, কাজেই কোনো স্পেসিফিক স্লাইড দেওয়ার নেই। এবার আমাদের যেটা আরেকটা জিনিস করতে হবে সেটা হলো এইখানে গিয়ে আমাদের ডিজিটাল লেসন আইডেন্টিফায়ার নাম্বারটা খুব ক্লিয়ারলি মেনশন করে দিতে হবে। লেসনের টাইটেল
reader's name. মেল আইডিটা দেওয়ার জন্য দরকার, যদি কেউ কোনো কারণে আমার সঙ্গে যোগাযোগ করতে, যে কন্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে যাতে যোগাযোগ করতে পারে। কন্ট্যাক্ট নাম্বার কিন্তু অপশনাল, আপনি না চাইলে নাও দিতে পারেন। 7 নম্বর ভিডিও লেসনের কোনো স্লাইডের লিঙ্ক নেই, কাজে এটা আমি ব্ল্যাঙ্ক রাখলাম এবং এটা অপশনাল, কাজে ব্ল্যাঙ্ক রাখা যায়। তারপর আমি সাবমিট করলাম, সাবমিট করার পরে এখানে কনফার্মেশন হলো ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড। এইবারে আমরা যদি ক্যাটালগ সেকশনে যাই, ক্যাটালগ সেকশনে গেলে দেখতে পাবো যে আমার যে সাবমিশনটা হয়েছে সেটা এসছে কিনা। এখানে এখানে এই লিঙ্কগুলো দেওয়া হয়ে গেছে, অ্যারো কি দিয়ে, রাইট অ্যারো লেফট অ্যারো দিয়ে আমি আগে পরে করে দেখতে পারি। টাইম স্ট্যাম্পটা দেখাচ্ছে, দেখুন এখনকারই টাইম স্ট্যাম্প, একটু আগে আমি যে সাবমিট করেছি। তাহলে এই লেসনটাতে আমরা দেখলাম যে কিভাবে একটা ডিজিটাল লেসন তৈরি করার পরে সেটা আমরা সবার সঙ্গে শেয়ার করব। ইউটিউব এবং ড্রপবক্স আপলোড করা, দুটোতেই ফ্রি অফ কস্ট আপলোড করা যায়। এর জন্য আপনার লগ ইন আইডি ক্রিয়েট করতে হতে পারে এবং আপনার ভিডিওগুলো ওখানে আপলোড করার পরে আপনি এখানে ফিউচার সোসাইটির সাইটে এসে রেজিস্ট্রেশন করে করলে যে লিঙ্কগুলো আপনি এখানে প্রোভাইড করবেন সেই লিঙ্কগুলো থেকে যে কোনো ছাত্রছাত্রী এই ভিডিওগুলোকে ডাউনলোড করতে পারবে অথবা অনলাইন দেখতে পারবে। অনলাইন দেখার জন্য ইউটিউব লিঙ্ক ব্যবহার করবে এবং MP4 ডাউনলোড করার জন্য ড্রপবক্সের এই লিঙ্কটা ব্যবহার করতে হবে, 3GB ডাউনলোড করার জন্য ড্রপবক্সের এই লিঙ্কটা ব্যবহার করতে হবে। আশা করছি আমাদের এই ভিডিও লেসেন্সগুলো আপনার কাজে লাগবে এবং এর সাহায্যে আপনি সহজেই ভিডিও লেসন রেকর্ড করা শিখতে পারবেন। দেশের সাফল্যের জন্য আপনাদের সহযোগিতা আশা করি এবং আরও একবার ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।